শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, তিনজন। সুন্দর। শ্রী কৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ডক্টর জাকির নায়েকের রিলিজিয়াস স্ক্রিপচারের উপরে হারাতে পারে। ধর্মতত্ত্বের উপরে এই পৃথিবীতে এমন কোন প্রশ্ন নেই যেটা ডক্টর জাকির নায়েকের জানা নেই। সেই জন্যই তো সবচেয়ে কঠিন থেকে কঠিন প্রশ্নগুলোর খুব সুন্দর করে উত্তর দিয়ে দর্শকদের কিভাবে মন জয় করতে হয় তা ডক্টর জাকির নায়েকের থেকে কেউ হয়তো আর ভালো জানে না। আর ঠিক এই কারণে লক্ষ লক্ষ অমুসলিম তার প্রোগ্রামকে দেখার জন্য ভিড়ও জমিয়ে থাকেন, তার লেকচারকে শোনার জন্য এবং সেই সঙ্গে কিছু কঠিন প্রশ্নের উত্তরও পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আমরা ভারতীয় হিন্দু মহিলার এক অদ্ভুত প্রশ্নের উত্তর শোনানোর চেষ্টা করব ডক্টর জাকির নায়েকের মুখ থেকে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। সেই সঙ্গে যদি আপনি ডক্টর জাকির নায়েকের ফ্যান হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাই। এই হিন্দু মহিলাটি প্রশ্ন করেন, ইসলাম ধর্মে চার বিবাহের অনুমতি কেন দেওয়া হলো? তো দেখুন ডক্টর জাকির নায়েক এই মহিলাটিকে কত সুন্দর করে উত্তর দিলেন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে? তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন? পলিগামির ব্যাপারে যদি বলতে হয়, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা, তবে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে। কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, যেটা বলছে যে একটা বিয়ে করো। একটা অনুচ্ছেদ নেই বাইবেলে, ভগবদ গীতাতেও নেই, বেদেও নেই, যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন, শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, তিনজন। সুন্দর। শ্রী কৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। চারজন স্ত্রী ছিল? না, আমার কোনো ধারণা নেই। চারজন না, একশো জন না, এক হাজার জন না, ষোলো হাজার একশো আট জন স্ত্রী। কতজন ছিল? ষোলো হাজার একশো আট জন। তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন, আমাদের চারজন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় ২৪ অনুচ্ছেদ ১ পড়েন, বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের তিনজন স্ত্রী ছিল। সলোমনের কতজন স্ত্রী ছিল? তার ৭০০ স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত, এটা ছিল ১৯৫০ সালে, যখন চিফ রাবি সাইনড পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার ১৯৫৪ সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে ১৯৫৪ সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী, যদি সরকারি পৃষ্ঠা ৬৬-৬৭ পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? ৪.৩%। কত? ভারতে ৪.৩% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর ১৯৫১ থেকে ১৯৬১ সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? ৫.০৬.৭% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও
ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে, কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4:3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো, 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা, যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক অমুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ, এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে? বোন, আপনি কতজনকে চেনেন? কতজনকে আপনি চেনেন? অল্প কয়েক। কতজন? অল্প কয়েক। অল্প মানে 1, 2, 3 কয়জন? হ্যাঁ, কমপক্ষে 3 জন। প্রায় 3 জন। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ। তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু, সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কজন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 জন হতে পারে, ঠিক? হ্যাঁ। হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয়, ছেলে এবং মেয়ের জন্ম সমান অনুপাতে। কিন্তু যে কোনো ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী। এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার। সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয়। আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায়, মদ্যপানের জন্য, যুদ্ধের কারণে। এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি। এখন যদি পৃথিবীর দিকে তাকান দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি। আপনি কি জানেন কেন? কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা, কন্যা সন্তান হত্যা করা। একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো, নামটা ছিল লেট হার ডাই, এই নামে প্রোগ্রামটা চলতো। একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে 10 লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান। তিনি আরো বলেন প্রতিদিন 3000-এরও বেশি, গুণ করে দেখেন 1 মিলিয়নের বেশি প্রতি বছর। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে 10 জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয়? 4। আপনি কি এটা জানতেন? তামিলনাড়ু আপনার এলাকা, আপনার প্রিয় এলাকা, সরকারি হিসেব মতে 10 জন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে 4 জনকে মেরে ফেলা হয়। বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে, সেখানে লেখা আছে যে 500 রুপি খরচ করুন আর বাঁচান 5 লাখ রুপি। তাহলে এর মানে কি? 500 রুপি খরচ করুন, আল্ট্রাসোনোগ্রাফি করুন, অ্যামনিওসেন্টেসিস করুন, কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন, আর 5 লাখ রুপি বাঁচান। 5 লাখ রুপি, হয়তো লালন পালনের খরচ হবে 2 লাখ রুপি, বাকিটা দিতে হবে যৌতুক। যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন, এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন, ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন, তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যদি শুধু নিউ ইয়র্কে দেখেন পুরুষের তুলনায় 10 লক্ষ মহিলা বেশি, কেবল USA তে 7.8 মিলিয়ন মহিলা বেশি,
ইউকেতে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি, জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন মহিলা বেশি, রাশিয়াতে পুরুষের চেয়ে 9 মিলিয়ন নারী বেশি, আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে। বোন, ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম, বললেন এক পুরুষ এক নারী। বোন, যদি আমি একমত হই আপনার সাথে, এক পুরুষ এক নারী, আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে, বা আপনার বোন সে আমেরিকায় থাকে, আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে, এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ, তারপরও 7.4 মিলিয়ন নারী যারা জীবনসঙ্গী পাবে না, একজন পুরুষ একজন নারী, তাহলে এখন বিকল্প হচ্ছে 7.8 মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে। হয়তো বলবেন, ডক্টর জাকির নায়েক জনগণের সম্পদ এত কঠিন কথা বললেন। বোন, এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি। আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না। আমেরিকার হিসাব মতে, আপনি জানেন, একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে। এটা কি জানেন আপনি? গড়ে 8 জন, কারো 1 জন থাকতে পারে, কারো 10 জন থাকতে পারে, কারো 20 জন থাকতে পারে, একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে 8 জন। সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে, যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয়, ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে, একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য। দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন, তাদের একজন এমন হয়ে যায় যারা জীবনসঙ্গী পাচ্ছে না, তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ। যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন। বোন, আপনার বোনের জন্য কোনটা চাইবেন, এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ? আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই। যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান, তার পছন্দ। আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে? আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া? ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই, সে অপমানিত অসম্মানিত। ইসলামে তার সমান অধিকার রয়েছে, সম্মান রয়েছে। ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে? অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন, ঠিক না বোন? বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তর পেয়ে গেছি, থ্যাংক ইউ। আপনার নিরবতায় বলে দিচ্ছে, এ কারণেই ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়, নারীকে রক্ষা করার জন্য, তাকে ছোট করার জন্য না। আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক, স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে, বাধ্যতামূলক না, কারণ যদি সে রক্ষা করতে চায়, যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায়। বোন, আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে, এটা আমরা মানি, এটা মানুষের স্বভাব। কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয়, যদি ভালো মুসলিম নারী হয়, সে কি করবে? বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে। সে বলবে, জানি স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি, কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য, সে একজন ভালো মানুষ। সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য, যদি সে ভালো মুসলিমা হয়। অনুমতি নেওয়াটা ফরজ না, তবে নিলে ভালো, কমপক্ষে জানানোটা জরুরি, যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।